নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকেই স্বাগত আমি আবারও একটি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেসব নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে দেখছেন তাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি আজ বানাবো তন্দুরি চিকেন টিক্কা এখানে আমি এক কিলো এরকম বড়ো সাইজে পিস করে মাংস নিয়ে নিয়েছি আর মাংসটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে বাটিতে আমি এক বাটি জল নিয়েছি আর দিয়ে দেব নুন দু চামচের মতো নুন দিয়ে দিলাম আর নিয়েছি ভিনিগার এই ভিনিগার আমি দিয়ে দেব হাফ কাপ দিয়ে এই জলটাকে আমি ভাত প্রথমে ভালো করে গুলি নেব এরপর সব মাংসগুলো দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এতে আমার মাংসগুলো নরম হয়ে যাবে আর খুব একটা সেন্ট আসবে আর যে আমার মাংসগুলো শুকনো শুকনো হয়ে যায় সেটা হবে না একটু রসালো ভাব থাকবে আমি ভালো করে মাংসগুলোর মধ্যে এই জলে ডুবিয়ে দিলাম আর নুনটা আর ভিনিগারটা ভালো করে মাখিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে এক ঘন্টা পরে ফিরে এসেছি আমি জলটা পুরো শুকনো করে ছেঁকে নিয়েছি আর এরপরে আমি আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি চামচ ভর্তি করে দু চামচ এরপর কিছু শুকনো মশলা দিয়ে দেবো জিরা গুঁড়ো দিচ্ছি চামচ ভর্তি করে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভর্তি করে এক চামচ হলুদ দিয়ে দেব ভর্তি করে এক চামচ চাট মশলা দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে এক চামচ একটু ফুড কালার দিয়ে দিলাম এটা আপনারা নাও দিতে পারেন আর এখানে কসুরি মেথি নিয়েছি এটা হাতে করে ঘষে নিয়েছি সেটাও ভর্তি করে এক চামচ দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আর সরষের তেল দিয়ে দিচ্ছি চার চামচের মতন আর লেবুর রস দিয়ে দেবো এখানে দুই চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিনিট দুই তিন ধরে ভালো করে এটা মাখিয়ে নেব ঘষে ঘষে প্রতিটা মাংসের মধ্যে এই যে দেখুন মাখানো হয়ে গেছে এরপর আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে আবারও আমি ভালো করে ঘুষে ঘুষে মাখিয়ে দেব এখানে আমি ফেটানো দই নিয়েছি বাড়িতে একটা দই দই দিয়ে দিলাম দই দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম দি এটাকে হাতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে অন্তত দুই ঘন্টা দুই ঘন্টা এটাকে আমি ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারেই রেখে দেব দুই ঘন্টা পরে ফিরে এলাম এটা ননস্টিকের কড়াই নিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচের মতো আর মাংসর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দুই চামচ এটা শেষেই দিতে হবে তাহলে এর মধ্যে একটা গোলমরিচে ভালো সেন্ট থাকবে এরপর এইভাবে বিছি বিচি মাংসগুলো সব আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে বাটির যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো মুছে মুছে দিয়ে দিচ্ছি এটাকে আমি ঢেকে দেবো মিনিট দুয়েকের মতন আর আঁচটাকে আমি মিডিয়ামে রাখব দু মিনিট পরে এলাম দু মিনিট ছাড়া ছাড়া একবার করে নাড়িয়ে উলটি দেব প্রতিটাকে এইভাবে উলটি দিতে হবে এক পিট হয়েছে আবার এক পিঠ করে নিতে হবে ভেজে নিতে হবে সব মাংসগুলো মোটামুটি আমার উল্টানো হয়ে গেছে আর মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে দেখুন এই জলে মাংসগুলো কষানো হয়ে যাবে আবারও আমি ঢেকে দেব এইভাবে আমি চারবার করে উল্টে উল্টে মাংসগুলোকে ভেজে নিয়েছি আর এই যে দেখুন মাংস থেকে পুরো তেল ছেড়ে গেছে আবারও আমি ভালো করে একটু মাখি দিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে নেড়ে আবারও একটু ভেজে নেব এটা আমি নাবি নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটা তারের জালি নিয়েছি জালিটা আমি প্রথমে পরিষ্কার করে একটু তেল বুলিয়ে নিয়েছি দিয়ে এই জালির মধ্যে আমি মাংসগুলোকে একে একে বিছিয়ে দিচ্ছি মাংসের পিসগুলোকে একটু গরম আছে তাই ধীরে ধীরে তুলে আমি দিয়ে দিচ্ছি এরপর উনুনে চলে এসেছি এর মধ্যে গ্যাসের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি আজকে গ্যাস ওভেনে করছি আগে আমি মাইক্রো ওভেনে করেছি সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তার লিঙ্ক আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজ আমি গ্যাস ওভেনে করে দেখাচ্ছি একটা পিঠে আমি করে উল্টে নিয়েছি আবারও আরেক দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেঁকে নেব এই যে দেখুন একটা পিট করে উল্ট হয়ে গেছে আমার এরপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আবারও অন্যগুলো করে নেব আর অপর একটা চুলাতে আমি এক ছোট্ট একটা কাঠকয়লা নিয়েছি কাঠকয়লাটা আমি দেখুন এখানে জেলে উপর পোড়া কাঠকয়লা তাহলে ওইটা তাড়াতাড়ি আগুন হয়ে যাবে গ্যাসটা জেলে দিলাম আর এখানে একটু ফাঁক করে একটা বাটি বসিয়ে তাতে আমি ঘি দিয়ে দেব এক চামচ ঘিটা আমার গলানোই আছে আর এখান থেকে পোড়া কাঠ কয়লাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ধোঁয়া করে নিচ্ছি দিয়ে আমি ঢেকে দেব এতে মাংসের মধ্যে ধোঁয়ার একটা সুন্দর মিষ্টি গন্ধ হবে এই যে দেখুন আমার হয়ে গেছে সব আমি একটা প্লেটের মধ্যে সাদা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তন্দুরি চিকেন টিক্কা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি কিছু পেঁয়াজের রিং রিং সাইজে কেটে নিয়েছি গার্নিশের জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য এরকম করে করলে পেঁয়াজগুলো রিংগুলো দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে এটা আমি প্লেটের এক ধারে দিয়ে দিচ্ছি এইভাবে পরিবেশন করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে ওইদিকে কিছু লেবুকেও আমি কেটে নিয়েছি দেখুন তো বন্ধুরা কত কত সুন্দর হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর সাথে থাকবেন এই যে দেখুন একটাকে ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে